বেনিবাজারে যুক্তরাজ্য প্রবাসী দুলাল উদ্দিন রায়হানের উদ্যোগে বিনামূল্যে শিশুদের শূন্যতে খতনা ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে শুক্রবার উপজেলার খুড়াবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামস্থ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত ফ্রি ক্যাম্পে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষ এ চিকিৎসা সেবা গ্রহণ করেন আমরা যে অসহায় মানুষ ওই যে মুসলমানের বেলায় যে রাহান ভাই হিসাবে যে উদ্যোগ নিয়েছেন আমরা গরিব মানুষ অসহায় মানুষ খুব খুশি হয়েছি মানে অনুষ্ঠান আমার রাখান চাষার বাড়িতে হয়েছে খুব ভালো লাগেছে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসছেন মশমাই দেওয়া হচ্ছে বা চুকুর চিকিৎসা চলছে আমরা আমরা রাখান চাষার ধন্যবাদ জানিয়ে এই প্রায় পাঁচশো রুগীরা এখান থেকে সেবা সেবা নিচ্ছে তো আমরা সবাই এলাকাবাসী উপকৃত হয়েছি এলাকাবাসীর যে মানুষগুলো আজকে এই মানুষগুলো উপকৃত হয়েছে সেজন্য আমরা ধন্যবাদ জানাই দুলাহদিন রায়ান সাহেবকে প্রবাসী কমিউনিটি নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিত্তবানদের এমন মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা আজকে যে এই উদ্যোগটা তাই নিছন অবাসী হল আছে এরকম যদি তারা উদ্যোগ নে তাহলে অনেক দুঃখী মানুষ উপকৃত হইতে পারবো এই ধরনের কাজের জন্য উনি যে মানুষ বা যে মহৎ উদ্যোগ এটা দেখে আজকে আমি খুব খুশি হয়েছি এবং আমি পাশাপাশি একটা অনুরোধ করব আমরা যারা প্রবাসী বা বৃত্তশালী মানুষ এরা যদি প্রত্যেক এলাকায় শস যার যার অবস্থান ও এই ধরনের একটা উদ্যোগ নেই তাহলে সমাজ এবং জাতি এবং কিছু গরিব মানুষের কল্যাণে উপকার হইব শূন্যতে ক্ষতনা এবং বিভিন্ন বয়সের দরিদ্র মানুষকে চক্ষু সেবা প্রদান করেন দুই দল চিকিৎসক তিনটি অস্থায়ী অপারেশন থিয়েটারে তিন শতাধিক শিশুকে খতনা এবং একটি অস্থায়ী ক্যাম্পে একশো আশি জন রোগীকে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয় এদের মধ্যে বাইশ জনের চোখের অপারেশনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে অতীতের ন্যায় আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান চিকিৎসা সেবা ক্যাম্পের এ পৃষ্ঠপোষক আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করাছি বিনামূল্যে কতনা এবং চক্ষু শিবির আমরা প্রতি বছর আমাদের পরিবারের পক্ষ থেকে এই কাজটা আমরা করে থাকি কারণ এলাকার বিভিন্ন স্থানের কিছু বাইরের এলাকার লোক এলাকায় থাকে অনেকে ফাইন্যান্সিয়ালি টাকা পয়সার অভাবে যেমন খতনা করতে পারে না ছেলেগুলো অনেক বড় হয়ে যায় এগুলো অনেক ব্যয়বহুল এবং যে চক্ষুর যে চিকিৎসাটা অনেক সময় অনেকে চশমা কিনতে পারে না আবার কেউ আবার ঔষধের ড্রপও কিনতে পারে না কেউ আবার আমরা চেষ্টা করি যে তাদের যে অপারেশনের সানি অপারেশনটা আমরা করার চেষ্টা করি কারণ এগুলো অনেক ব্যয়বহুল সবাই এটা নিজস্ব আর্থিক সহযোগিতা করে সেগুলা করতে পারে না সেই জন্য আমরা চেষ্টা করি প্রতি বছরের ন্যায় আমাদের পরিবারের পক্ষ থেকে এইটা আর্থিক সহযোগিতা দিয়ে আমরা যতটুকু সম্ভব অসহায় গরিব মানুষের করার চেষ্টা করি আপনার আবু তাহের রাজু এবি টিভি নিউজ ডেস্ক বেনিবাজার